নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাজার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস বি গোস্বামী, প্রত্যেক দিনের মতো আজকেও বসেছি, হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। এখন আমি ক্লিনিকে আছি। সো আপনাদের কাছে আমি সবসময় সুন্দরভাবে বুঝিয়ে বলি, সব কিছুই বুঝিয়ে বলি, তারপরে অনেকে দেখছি একটু সমস্যার সৃষ্টি হয়, কেন কি আমাকে জিজ্ঞেস না করে অনেকে ওষুধপত্র কিনে ফেলে। কিন্তু একটু আগে ফোন এসেছে, হ্যাঁ ওষুধপত্র কিনে বসে আছেন। তো আমি বলেছি সবসময় যে ওষুধপত্র কেনার আগে খুব বুঝে সুঝে ভিডিও একটা জায়গায় দুবার দেখুন, কারণ সবার ক্ষেত্রে একই ঔষধ হয় না। হ্যাঁ, কেউ যদি ভাবে যে এই ওষুধটাই আমার জন্যে অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা কিন্তু মোটেই না, এটা মোটেই না। এই জিনিসটা আপনাদের বোঝা উচিত, কারণ হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা। একই ঔষধ বিভিন্ন জনের ওপরে বিভিন্নভাবে কাজ করে, আপনার ক্ষেত্রে সেটা ফলদায়ক হতে পারে, নাও হতে পারে, আবার অন্যের কাছে যেটা অমৃতের মতো কাজ করবে। সুতরাং বুঝতে পারছেন তো যে এটা আপনাদের খুব বুঝে সুঝে করতে হবে। এবং এটাও আমি বলেছি যে অনলাইনে যারা চিকিৎসা করতে চান অবশ্যই অনলাইনে কথা বলতে পারবেন নিঃসন্দেহে, কিন্তু সেটারও সিস্টেম আছে, নিয়ম আছে, সেগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমরা দিয়ে রেখেছি ডেসক্রিপশনে, সেখানে কথা বলে জেনে নেবেন। হ্যাঁ, এমনি এমনি ইউটিউবে ট্রিটমেন্ট করা যায় না, অসুবিধা আছে। তো সেটার জন্যে আপনাদের যেভাবে যে প্রসিডিউরে করতে হবে সেভাবেই আপনাদের বোঝানো হয়। আর এগুলো আমরা যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে ইউটিউব এডুকেশনের ভিডিও, এগুলোর উপরে কিন্তু পুরোপুরি কী বলবো পুরোপুরি প্রেসক্রিপশন কখনোই ফলো করা যায় না। আমরা সেই জন্য সবসময় বলি যে অভিজ্ঞ ডাক্তারদের সাথে কনসাল্ট করেই করতে হবে, বুঝতে পারছেন তো। জাস্ট এডুকেশন পারপাস আমরা আপনাদের ওষুধ সম্পর্কে একটা জ্ঞান দিলাম, রোগ সম্পর্কে একটা ধারণা দিলাম, এবং এগুলো জেনে নেওয়া ভালো। এবং তারপরে ফার্দার হ্যাঁ পরবর্তীতে আমার সাথে যদি কনসাল্ট করতে চান আর একটু বিশদভাবে তাহলে অবশ্যই জানতে পারবেন। কিন্তু এর অর্থ এই না যে এটা অ্যাজ এ প্রেসক্রিপশন, একেবারে ভিডিওটা একদম প্রেসক্রিপশন হয়ে গেছে, ন এটা ভুল করবেন না, এরকম হতে পারে না, কারণ এটার আগে অনেক ডায়াগনোসিসের প্রয়োজন আছে বিশেষ করে। আর শিক্ষার জন্য যেটা বইয়ের মতো লেখা থাকে সেরকমই ভিডিওগুলো তো এভাবেই লেখা থাকে। আমি খুব সংক্ষেপে সহজভাবে ব্যাপারটা বুঝিয়ে বললাম, আশা করি বুঝতে পেরেছেন। আসুন, আমি প্রত্যেকদিনই আপনাদের উৎসাহ দিচ্ছি, হোমিওপ্যাথি সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, জানাচ্ছি, ইভেন একেবারে সূক্ষ্মতম ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি। এবং এটাও বলছি যে হাইপারটেনশন মেডিসিন টাচ করবেন না, কারণ ভিডিও দেখে হাইপারটেনশন মেডিসিন কখনোই আমরা এডুকেশন পারপাসে বলবো না, কারণ ওগুলো কিন্তু খুব জোরদার ঔষধ এবং এগুলোতে শরীরে ধাক্কা লাগে। সুতরাং এটা কখনোই এই কাজ করতে যাবেন না, কিনতেও যাবেন না, এটা বারবার আমি মানা করছি। কিন্তু যাই হোক, আমাদের এই ভিডিওগুলো যারা দেখছেন নিয়মিত দেখছেন অনেকেই কিন্তু আবার ওষুধপত্র কিনে ভালো হয়ে যাচ্ছেন, এটা তো আমি প্রত্যেক ভিডিওতে বলি। কারা ভালো হচ্ছেন জানেন? সহজ একেবারে সহজতম যে সমস্ত রোগ আছে, সহজ যে সমস্ত ঔষধ আছে, লো পটেন্সি মেডিসিন আছে, সেগুলো একটা দুইটা কিনে খেয়ে কিন্তু অনেকেই ভালো হয়ে গেছেন, সারপ্রাইজিং ম্যাটার, আর সেটার জন্য একটা বড় সাকসেস এসে গেছে। কিন্তু এর অর্থ তো এটা হতে পারে না যে ভিডিওগুলো একেবারে একজন ডাক্তার হয়ে গেছে, কিছুই জানার দরকার নেই, কিছু বোঝার দরকার নেই, কোনো ডাক্তার দেখানোর দরকার নেই, জাস্ট ভিডিও দেখলেন, ওষুধ কিনলেন, খেলেন, ভালো হয়ে গেলেন না। সবসময় মনে রাখবেন একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন আপনাকে থাকতেই হবে, কেন কি যদি দেখা যায় যে একটা ওষুধ কিনে খেয়েছেন একটু ভালো হয়ে গেছেন, তারপরে কিন্তু সমস্যা হবে, কারণ ওই ওষুধটা কতদিন চলবে, কতদিন আপনি খাবেন, ডোজটা কী হবে, আবার আপনার এটা রিপিট করতে পারে, এই সমস্ত ব্যাপারে কিন্তু একজন অভিজ্ঞ ডাক্তার আপনাকে কন্ট্রোল করে করে তবে সুস্থ করবেন, নিজের হাতে সেটা কখনোই সম্ভব না। এই জন্যই বলি যে ভিডিওগুলো জাস্ট এডুকেশন পারপাস, আপনারা জানুন দেখুন, বাট ওয়েদার আমার সাথে কনসাল্ট করুন, না হয় কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে একটু পরামর্শ করুন, তারপরে ওষুধপত্র খেতে পারেন, কিনতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটার কিন্তু আগে ভিডিও দেওয়া হয়েছে, ইংরেজিতে বলে ইনসোমনিয়া, অর্থাৎ কিনে অনিদ্রা, ঘুমের ব্যাঘাত, অর্থাৎ ঘুম আসে না। ঘুম না আসার আজকাল একটা বড় মেজর কারণ হয়ে গেছে, কি বলবো, ম্যাক্সিমাম লোক কিন্তু ঘুমায় না। হ্যাঁ, আর সময় মতো না ঘুমানোর কারণে মানুষের অনেক ধরনের অন্যান্য রোগ সৃষ্টি হতে পারে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ভালো ঘুম হলে সকালবেলা বাওয়েলস ক্লিয়ার হয়, অর্থাৎ পরিষ্কার লেট্রিন হবে, ঘুম কম হলে বাওয়েলস ক্লিয়ার হয় না, এবং ইভেন অনেক সময় কনস্টিপেশন বেড়ে যেতে পারে। ঠিক আছে, ঘুম না হলে পরের দিন খিদে কম লাগবে, খাওয়া দাওয়া হজম হবে না,
তাহলে দেখুন ঘুমের সাথে কত সম্পর্ক। হ্যাঁ, যারা বুঝতে পারছেন তারা ঠিকই বুঝে নেবেন, আর যারা বুঝতে পারছেন না তারা তো আর কি বলবো। এই অবশ্যই আমার এই ভিডিওটা দেখার পরে লক্ষ্য করবেন যে আমার কথাটা সত্যি কিনা। তো এই জন্য বলছি যে ঘুমের প্রয়োজনীয়তা ভীষণ, আর এই ঘুম কম হওয়া থেকে অনেক কিছু হতে পারে, প্রেশার হতে পারে, সুগার হতে পারে, সব কিছুতেই বলা হয়েছে যে ঘুমটা একেবারে সঠিক পরিমাণে ঘুম হতে হবে। এখন ঘুমটা এজের সাথে সম্পর্কযুক্ত, বাচ্চারা প্রচুর পরিমাণে ঘুমায়, বয়স্করা কম ঘুমান, মধ্যবয়সের মানুষ যারা তারা একটা হিসেব আছে অত এত ঘন্টা ঘুমান। তো এই যে ঘন্টার হিসাব বাদ দিন, মেন কথা হচ্ছে রাত্র 10টার মধ্যে শুবেন আর ভোর 5টার মধ্যে জেগে উঠতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা রাত্র 10টায় না ঘুমিয়ে রাত্র 1-2টায় ঘুমান তাদের কথা কী বলবো, আপনাদের তো ওই আবার 5-6টায় ঘুম ভেঙেই যায়। হ্যাঁ, তখন আর ঘুমানো যায় না, আর যাদের ঘুম পাতলা তাদের কিন্তু সকালে আরও আগে ঘুম ভেঙে যায়, বুঝতে পারছেন তো? তো সুতরাং কয়টা ঘুমালো, মনে করুন বেলা 12:30-1টায় ঘুমালেন, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 4-5 ঘন্টা, যেখানে 8 ঘন্টা ঘুমের দরকার, 6 ঘন্টা ঘুমের দরকার, সেখানে অর্ধেকটা সময় ঘুমালো, সকালে দেখবেন মাথাটা ভার ভার লাগছে, পরিষ্কার বুঝতে পারবেন যে ঘুম হয়নি বলে, কেমন কেমন লাগছে, তন্দ্রা তন্দ্রা ভাব লাগছে, হ্যাঁ নিস্তেজতা লাগছে, স্নায়ুবিক দুর্বলতা দেখা দিচ্ছে, এমনকি খিদে লাগছে না, খেতে বসলে পুরো পেট ভরে ভাত খেতে পাচ্ছেন না, এরকম নানা সমস্যা এসে যায়। তাহলে এই জন্যই বলি যে ঘুমটা সঠিক হতে হবে। আচ্ছা, আজকাল বেশ কিছু লোক আমার এখানে আমার ক্লিনিকে তো ডেইলি আসছেন, এসে বলছেন আমার ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না। যেমন ওই 2-3 দিন আগে একজন ভদ্রলোক এসছেন, 2-3 বছর থেকে ঘুম নেই, তো উনি আমার নাম শুনেছেন, অনেকেই বলেছেন, আরেকজন ভদ্রলোকও নিয়ে আসছেন আমার, তো এসে বলছেন স্যার আমার তো ঘুম হয় না, অনেক ওষুধ খেয়েছি ঘুম তো হয় না। তো সব দেখে শুনে বুঝিয়ে ওনাকে দিলাম এবং বললাম আপনি কাল থেকে ঘুমাবেন, যেমন বলা তেমনি কাজ, পরের দিনে পরের দিন থেকে ঘুম। গতকালকে ভদ্রলোক মানে সঙ্গের ভদ্রলোক এসে এসে বলছে অত ঘুমাচ্ছে, তো এত সত্যি ব্যাপার, এত সত্যি ঘটনা, যেখানে 3 বছর ধরে ঘুম নাই সেখানে আমাদের ওষুধ খেয়ে ঘুম এসে গেল। আপনারা যারা ঘুমাচ্ছেন না, অর্থাৎ কিনা যাদের ঘুমের সমস্যা আছে, ইনসোমনিয়া ইংরেজিতে ইনসোমনিয়া বলা হয় আর বাংলায় অনিদ্রা বলতে পারেন, প্রথম কথা হচ্ছে কারণ তো থাকবেই, যে কোনো রোগ হওয়ার পেছনে কারণ থাকে, কথাটা মনে রাখবেন, এমনি এমনি হয় না। অনেকে নাক ডেকে ঘুমান, দেখেছেন তো চাষিবাসীরা, চাষবাস যারা করেন বেশিরভাগ তারা দেখছি বেশ গভীর ঘুম, মানে শারীরিক পরিশ্রম যারা বেশি করেন ঘুমটা তাদের ন্যাচারাল হয়, আর যারা বুদ্ধিজীবী তাদের ঘুম কম হবে, কেন কি ব্রেনের ওয়ার্ক বেশি, ব্রেনটা এক্সাইটেড হয়ে থাকে, আনন্দ উচ্ছ্বাস দুঃসংবাদ এগুলোই ব্রেন এক্সাইটেড হয়ে থাকে, বুঝতে পারছেন তো? এগুলো হলে ঘুম হবে না, ঘুম কম হবে। সুতরাং মস্তিষ্কের উপরেই, যেহেতু মস্তিষ্কের মধ্যেই ঘুমের ব্যাপার, সুতরাং মস্তিষ্কের ব্যাপারটা ঠিক রাখতে হবে। তো মস্তিষ্কের উপরে চাপ না পড়ার জিনিস কী কী একটা একটু করে বলে দিচ্ছি। 1 নম্বরে মোবাইল আসছে, মোবাইলে পর্দায় চোখ রাখা, এটা ওটা দেখা, এক্সাইটেড জিনিস দেখা, এগুলো যদি সারাদিন দেখেন তাহলে মস্তিষ্কে একটা বড় প্রেশার পড়ে, যেটা অনিদ্রার কারণ হয়ে যায়। এখন একেবারে মেজর কারণ হিসেবে এটা দেখা যাচ্ছে, সেটা বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? গেল এটা। দ্বিতীয় হচ্ছে এক্সাইটেড জিনিস খাওয়া, কেউ কফি খান, চা খান সারাদিন, সকালেও খাচ্ছেন, দুপুরে খাচ্ছেন, 1 ঘন্টা পরপর খাচ্ছেন, অনেকে যারা অফিসে চাকরি করেন, টিচার পেতে যারা আছে, এখন তো ক্যান্টিন খুলে দিয়েছেন সব জায়গাতে সরকার, তো সারাদিন চা খেলে, চায়ে তো প্রচুর ক্যাফিন থাকে, ক্যাফিন একটা উত্তেজক পদার্থ, সেটা ব্রেনের সেলগুলোকে এক্সাইটেড করে দেয়, তো রাত্রিবেলা ঘুম হবে না, তার মানে চা কম খেতে হবে, কিন্তু সেটা মানেন কয়জন, মানেন না। তৃতীয় আছে ঝাল মশলা বেশি খাওয়া, ফাস্টফুড, অনেকে মাংস টাংস খেতে পছন্দ করেন, ভাজা পোড়া খেতে পছন্দ করেন, হ্যাঁ মরিচের গুঁড়া, লঙ্কার গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, এগুলো কিন্তু পেটের মানে কী বলবো গ্যাস ফর্ম করে, এগুলো খাচ্ছেন, তো এটার কারণে রাতে ঘুম হবে না। ফুড যে কারণটা, এটা খুব সূক্ষ্ম, অনেকেই এটা বুঝতে নাও পারেন, যাদের গ্যাস্ট্রাইটিস রয়েছে, গ্যাস্ট্রিকের দোষ যাদের রয়েছে, এদের দেখবেন হঠাৎ খিদে লাগে যায়, বুঝতে পারছেন তো? দিনের বেলা 2-3 বার দেখবেন একেবারে পেট চুইচু করছে হঠাৎ করে, এবং এমন অবস্থা করে যে শালা খেতে খেতে পেট চুইচু করে মনে হয় যেন অ্যানজাইম ছেড়ে দিয়েছে। আসলে তাই, অ্যানজাইম যেটা লিভার স্টমাক থেকে বের হয় সেটা যদি একবার নিঃসরণ হয়ে যায়, ব্যাস ওই 12টা বেজে গেল, রাত্রে আর ঘুম হবে না আপনার।
এখন খিদে পেলে সাথে সাথে তো আর খাওয়া যায় না, মনে করুন শহরে ঘুরছেন, একটা দোকান থেকে একটা বিস্কিট কিনে তো খাওয়া যায়, কিন্তু সেটা কেনার সুযোগ দেয় না এই গ্যাস্ট্রাইটিস রোগটা। একবার টুসটুস করে এনজাইম ছেড়ে দেবে, আর ওই এনজাইম ছাড়লো যেই স্টমাকে গ্যাস ফর্ম করে গেলো এবং চূড়ায় একটা গ্যাস তৈরি হয় যেটা রাতের বেলা ঘুমাতে দেবে না। যতই চেষ্টা করুন না কেন রাতের বেলা ঘুম হবে, বুঝতে পারছেন তো? আচ্ছা, কারণ সব বলে দিলাম। আচ্ছা, এবারে অনেকে আসছেন, এসে বলছেন, স্যার আমি তো ঘুমে ট্যাবলেট খেয়েছি, ঘুম তো আসে না, ট্যাবলেট খেয়েও ফেলি, ডাইজিবাম এটা ওটা, ক্যাম্পুস ট্যাবলেট, ভিলিয়াম ট্যাবলেট, অনেক কিছু আছে অ্যালোপ্যাথিতে, 5 mg খাচ্ছেন, খাওয়ার পরে এগুলো নেশা হয়ে যায়, নেশার মতো লাগে কিন্তু ঘুম হয় না। অনেকে তো অনেক ছেলেরা দেখছি এটা ড্রাগসের মতো খেয়ে নেন দিনের বেলা, কে কি করে টলে টলে হাঁটছে, মানে খুব নেশাগ্রস্ত হয়ে যায়, ঘুম হয় না, এটা কিন্তু ঘুমের ট্যাবলেট কিন্তু নেশাও হয়ে যায় এটা। যাই হোক, অনেকে এটা খাচ্ছেন তন্দ্রা হচ্ছে বাট ঘুম হচ্ছে না, ঘুম হবে না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম হয় না, এটা ভুল। সুতরাং জানবেন যে এগুলো সমাধান নয়, সমাধান আপনাকে করতে গেলে যে যে ওষুধ খেতে হবে সেগুলো এখন বলে দিচ্ছি, ভিডিওটা লম্বা করবো না, লাস্ট ফিনিশিংয়ে এসে গেছি, একেবারে জেনে নিন একটা একটু করে। প্রথমে ডক্টর রেকোয়াজের R14 নামে একটা মেডিসিন আছে যেটার মধ্যে ঘুম হওয়ার সব কিছু ওষুধ দেওয়া আছে, R14, R14, ডক্টর রেকোয়াজ মানে জার্মানির একটা ভালো কোম্পানি একটা ড্রপ ফাইল বের করেছে, এটা বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো হোমিওপ্যাথির দোকানে পাবেন। যদি অন্য কোনো ওষুধ কিনতে না পারেন এই একটা ফাইল নিয়েই যান, ব্যাস খাওয়ার চেষ্টা করুন এবং খেয়ে দেখুন ঘুম হয় কিনা। আর যারা অন্যান্য ওষুধ খেতে চান, আমাদের হোমিওপটেন্সি মেডিসিন দিয়ে ঠিক করতে চান, তাহলে তাদের জন্য যে যে ওষুধ আমি বলে দিচ্ছি। 1 নম্বর কফি আক্রুডা 30% নেবেন, দুপুরটা করে দিনে দুবার করে খেতে পারেন, কফি আক্রুডা মনে থাকবে তো, ঠিক আছে। সেকেন্ড যে ওষুধটা সেটাকে আমি দেখেছি খুব ভালো কাজ করে এবং এটা এখন আমি সবাইকে বলি, সেটার নাম হচ্ছে পেসিফ্লোরা ইনকার্নাটা, একটা মাদার টিঞ্চার, এটা পটেন্সি নয়, এটা আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটা ফেলবেন এবং রাতের বেলায় একবারই খান, কেবলমাত্র রাতের বেলার ঘুমাবার সময়, ঘুমাবার আধা ঘন্টা 1 ঘন্টা আগে খেয়ে নিন, আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটা ফেলুন, হ্যাঁ, আর যাদের একদম ঘুম হয় না তারা 15 ফোঁটা ফেলুন, ফেলে খেয়ে নিন, খেয়ে ঘুমান, ঘুম হবে, অনেকেই আমি ঘুম পাড়িয়েছি এগুলো দিয়ে। তাহলে 3টে ওষুধ বললাম, R14, কফি আক্রুডা আর পেসিফ্লোরা ইনকার্নাটা, সাধারণত এই 3টে ওষুধে আমি দেখেছি ঘুম হয়ে যাচ্ছে। সুতরাং যাদের ক্রনিক ইনসোমনিয়া অর্থাৎ ক্রনিক অনিদ্রা দোষ, দীর্ঘদিন থেকে ঘুম টুম হয় না এবং শরীরও ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন যে অঘুমার কারণে এগুলো হচ্ছে, তো তারা এই 3টে ওষুধ ট্রাই করতে পারে। আর প্রথমেই বলে দিচ্ছি যে কোনো রোগের ট্রিটমেন্ট নিজে নিজে করবেন না, ডাক্তারদের পরামর্শ নিয়ে করুন। এডুকেশনাল ভিডিও ইউটিউবে সবাই ছাড়ছেন, আমিও ছাড়লাম, আপনারা দেখুন, জানুন, শিখুন, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণের জন্য বিদায় চাইছি। আর বারে বারে একবারই বলে দিচ্ছি, সেটা হচ্ছে নতুন যারা আমার চ্যানেলে আজকে আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, খুব লাভ হবে, বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, ঠিক আছে, ভিডিওটা শেয়ার করুন অন্যান্য যারা আছে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদেরকে শেয়ার করুন, তারাও সুস্থ হোক, ঘুমাক, ঠিক আছে। তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি, নমস্কার, ধন্যবাদ।